বন্ধুরা, অরুন্ধতীর সঙ্গে গল্প কবিতায় তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব আনন্দে আছো, আর অনেকেরই প্রস্তুতি শুরু হয়ে গেছে বেড়াতে যাওয়ার। হ্যাঁ, পুজো মানেই কিন্তু অনেকেই, যেমন প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখি আমরা, আবার অনেকেই অনেক দূর দেশে বা দেশেরই নানান জায়গায় বেড়াতে যাই। আর বেড়ানোর মাধ্যম মানেই গাড়ি, প্লেন, ট্রেন, জাহাজ, নৌকো, এরকম অনেক কিছু মাধ্যমে আমাদের যেতে হয়। আজকে আমি পৃথিবীর নানান দেশের ট্রেনের কথা শোনাব। তাহলে শুরু করা যাক আজকের গল্প, স্টেশনের রেলগাড়িটা। লেখিকা পারমিতা সাহা। এরোপ্লেন চড়ে হাজার হাজার কিলোমিটার দূরত্ব পেরিয়ে যাওয়া যায় মাত্র কয়েক ঘন্টা। এতে সময় বাঁচে বটে, কিন্তু বেড়াতে যাওয়ার আসল মজা কি আদৌ পাওয়া যায়? না, পাওয়া যায় না। প্লেনের ভো ভো শব্দে কানে তালা লেগে যাওয়ার জোগাড়, তার উপর আশপাশের কোনো কিছুই দেখার উপায় নেই, বিশেষ নড়াচড়াও করা যায় না, বিরক্তির এক শেষ। কোনো নতুন জায়গায় যাওয়ার পথে প্রকৃতিকে উপভোগ করতে হলে সওয়ারি হতে হবে রেলগাড়ির, তবেই না সেই নতুন জায়গার অচেনা প্রকৃতির স্বাদ চেটে উঠে নেওয়া যাবে। তাই পর্যটকের ভ্রমণ পিপাসু মনকে আনন্দ দিতে সারা দুনিয়া জুড়ে রয়েছে হরেক রকম ট্রেন। কোনো ট্রেন বিখ্যাত তার গতিপথের জন্য, কোনোটার আবার দুরন্ত গতি, কোনোটির বিখ্যাত তার বিলাস বাহুল্যের জন্য। ট্রান্স সাইবেরিয়ান এক্সপ্রেস। পৃথিবী জুড়ে নানা ধরনের ট্রেনের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব পাড়ি দেয় ট্রান্স সাইবেরিয়ান এক্সপ্রেস। এর যাত্রাপথের দৈর্ঘ্য 6,000 মাইল। রাশিয়ার ভ্লাদিভস্তক থেকে সাইবেরিয়া হয়ে মস্কো এবং সেখান থেকে সেন্ট পিটার্সবার্গ পর্যন্ত পথ পাড়ি দেয় এই ট্রেন। পথে পড়ে 91টি স্টেশন। এই লম্বা পথ পেরোতে ট্রেনটির সময় লাগে 19 দিন। তবে যারা প্রকৃতিপ্রেমী তাদের জন্য 19 দিনের যাত্রা ক্লান্তিকর নয়, কারণ রাশিয়ার প্রাকৃতিক বৈচিত্র্যের সম্ভার আবিষ্কার করার চেয়ে ভালো পথ আর নেই। ব্লু ট্রেন, রাজকীয় নীল রক্তের মতোই ট্রেনের মধ্যে খানদানি হলো ব্লু ট্রেন। দক্ষিণ আফ্রিকার এই ট্রেনে এক সময় শুধু রাজা বাদশাহ আর প্রেসিডেন্টরাই যাত্রা করতেন, এখন অবশ্য পকেট ভারী পাবলিকরাও যাতায়াত করে। বাথরুমে সোনার পাতে মোড়া ফিটিংস, বিছানায় মাখনের মতো লিনেনে তৈরি বেডশিট, প্রত্যেক কম্পার্টমেন্টে আলাদা টেলিফোন, টিভি, দক্ষিণ আফ্রিকার সেরা পানীয়, টপ ক্লাস শেফেদের তৈরি জিভে জল আনা খাবারের সঙ্গে জানলা দিয়ে তাকালে নয়নাভিরাম প্রকৃতি। এক কথায় পৃথিবীর সেরা বিলাসবহুল ট্রেনগুলোর মধ্যে অন্যতম ব্লু ট্রেন। ট্রেনে একবারে চড়তে পারে মাত্র 84 জন যাত্রী, এবং তাদের খিদমত খাটার জন্য রয়েছে 27 জন লোক। তাই কেপটাউন থেকে প্রিটোরিয়া পর্যন্ত আভিজাত্যে মোড়া
এই চলমান ফাইভ স্টার হোটেলে চাপলে নিজেকে বেশ রাজা মহারাজা গোচেরই মনে হয়। রয়্যাল স্কটস ম্যান, মেহগনি কাঠের তৈরি এডওয়ার্ডিয়ার কেবিন, তাতে নিজস্ব বাথরুম, নরম গদিয়াটা আর্ম চেয়ার, সোফা, খাবার জন্য আলাদা ডাইনিং কার, রাজকীয় বিছানা, সোনার পাতে মোড়া আসবাব। ট্রেনের মাত্র 36 জন যাত্রীর জন্য এমনই এলাহি বন্দোবস্ত রয়েছে রয়্যাল স্কটস ম্যান। এডিনবার্গ থেকে শুরু করে 4 দিনের যাত্রায় পাহাড়ের বুক চিরে ঝর্ণার জলের ছিটে গায়ে মেখে সবুজ অরণ্য ভেদ করে স্কটল্যান্ডের এই বিখ্যাত ট্রেন যখন এগিয়ে চলে, তখন জানলা থেকে মুখ সরানো মুশকিল। ইউনাইটেড কিংডমের বিভিন্ন দেশের সেরা পানীয়, স্যান্ডউইচ, স্কটিশ স্মোকড স্যালমন ইত্যাদি নানা সুস্বাদু খাবার মেলে রয়্যাল স্কটসম্যান। আবার ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে খাবারের মেনুতেও আসে বদল। এমন রাজকীয় ট্রেনে সওয়ারি হওয়ার দক্ষিণা বেশি নয়, মাথা পিছু মাত্র 2 লক্ষ টাকার মতো। গ্লেসিয়ার এক্সপ্রেস, যদিও এই ট্রেনের নামের পাশে এক্সপ্রেসের মতো ভারী শব্দ আছে, কিন্তু গতিবেগে তা লোকাল ট্রেনকে হার মানায়। 180 মাইল যেতে পৃথিবীর মন্থরতম এক্সপ্রেস ট্রেনের সময় লাগে 8 ঘন্টা। আসলে গ্লেসিয়ার এক্সপ্রেসের খ্যাতি তার গতিবেগ কিংবা বিলাস বাহুল্যের জন্য নয়, তার যাত্রাপথের জন্য। সুইস আল্পসের উপর সেন্ট মর্টিস রিসর্ট ও জেরম্যাট রিসর্টের সংযোগকারী মিটার গেজের এই ট্রেনের যাত্রাপথে পড়ে 291টি ব্রিজ ও 91টি টানেল। হেলে দুলে ঝমঝম শব্দ তুলে বরফের পাহাড়ের মধ্যে দিয়ে যখন সুইজারল্যান্ডের গ্লেসিয়ার এক্সপ্রেস এগিয়ে চলে, মনে হয় কোনো ভিন গ্রহে চলে এসেছি বোধ হয়। জাপানি বুলেট ট্রেন, পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী বুলেট ট্রেন জাপানের সিনকানসেন নামে পরিচিত। 1964 সালে যখন এই ট্রেন চালু হয়, তখন তার গতিবেগ ছিল ঘন্টায় 210 কিলোমিটার। 2003 সালে বুলেট ট্রেনের সর্বাধুনিক মডেলটির গতিবেগ ছিল ঘন্টায় 581 কিলোমিটার। শেডিউল সময়ের 6 সেকেন্ডের মধ্যে এসে হাজির হয় বুলেট। এখনও পর্যন্ত ট্রেনটির 18 সেকেন্ড লেট করার রেকর্ড রয়েছে। একসময় ফ্রান্সের টিজিবি ট্রেন গতিবেগে সিনকানসেনকে হারিয়ে দিয়েছিল, কিন্তু কয়েক বছরের মধ্যেই সিনকানসেনের নতুন মডেল নোজোমি তার প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দেয়। টোকিও থেকে কিউটোর 325 মাইল দূরত্ব যেতে নোজোমির সময় লাগে মাত্র 2 ঘন্টা 10 মিনিট। ভেনিস সিম্পলন ওরিয়েন্ট এক্সপ্রেস, বিলাসবহুল ট্রেনের সূচনা ভেনিস সিম্পলন ওরিয়েন্ট এক্সপ্রেস বা ওরিয়েন্ট এক্সপ্রেসের হাত ধরে। লন্ডন থেকে প্যারিস পর্যন্ত যাত্রাপথে এই কিংবদন্তি ট্রেন ইউরোপের লন্ডন, প্যারিস, রোম, ভেনিস, ভিয়েনা, প্রাগ, বুদাপেস্ট ও বুখারেস্ট
ও ইস্তাম্বুল শহরের উপর দিয়ে যায়। 1982 সালে ট্রেনটিকে ঢেলে সাজানো হয়েছিল, যার জন্য সে সময় খরচ পড়েছিল $16 মিলিয়ন। এই ট্রেনে চড়লে একসঙ্গে দুটো লাভ। এক তো ইউরোপের সবচেয়ে সুন্দর দেশগুলো দেখা যায়, সেই সঙ্গে এখানে যে ফরাসি খাবার সার্ভ করা হয় তার খ্যাতিও বিশ্বজোড়া। প্যালেস অন হুইলস, বিলাস বাহুল্যে ভরপুর বহু ট্রেন আমাদের দেশে থাকলেও প্যালেস অন হুইলসের আভিজাত্য, রাজকীয় ব্যবস্থাপনা বাকিদের অনায়াসে টেক্কা দিতে পারে। ভারতের গৌরব এই ট্রেন। 14টি এয়ার কন্ডিশন ডিলাক্স সালোর প্যালেস অন হুইলসের স্যান্ডেলিয়ার, উজ্জ্বল রঙের পর্দা, কুশানের কারুকার্য, ট্রেনের দেওয়ালে নানা রাজস্থানী কাজ, পুরো ব্যাপারটাই একটা রাজকীয় পরিবেশ সৃষ্টি করে। দিল্লি থেকে ছেড়ে প্যালেস অন হুইলসের যাত্রা শুরু হয় অবন ঠাকুরের রাজকাহিনীর দেশে রাজস্থানে। সেখানে পৌঁছে রাজস্থানে হাতির পিঠে চড়া, উদয়পুরে লেক প্যালেস হোটেলে লাঞ্চ, ভারতের একমাত্র মরুভূমি থরে উটের পিঠে চড়া, সব মজার স্বাদ একসঙ্গে নেওয়া যায়। এছাড়াও ট্রেনের মধ্যে গান শোনার ব্যবস্থা, ইন্টারকম, আলাদা টয়লেট, দিন রাত ঠান্ডা ও গরম জলের ব্যবস্থা এবং দ্য মহারাজা ও দ্য মহারানী রেস্তোরাঁয় কন্টিনেন্টাল, চীনা ও ভারতীয়, বিশেষত রাজস্থানি নানা খাবারের বন্দোবস্ত রয়েছে। যাত্রীরা যাতে বোর না হয়ে যায় তার জন্য দাবা, ক্যারাম ইত্যাদির মতো ইনডোর গেমস খেলারও এখানে সুযোগ রয়েছে। এক কথায় বলতে গেলে অত্যাধুনিক সুযোগ সুবিধে ও ঐতিহ্যশালী রাজপুত সংস্কৃতির মেলবন্ধনের নাম প্যালেস অন হুইলস, প্রাইড অফ আফ্রিকা। কালো মহাদেশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সেরা উপায় নিঃসন্দেহে প্রাইড অফ আফ্রিকায় চড়ে 14 দিনের আফ্রিকা ভ্রমণ। পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল ট্রেনের খেতাবধারী এডওয়ার্ডিয়ান নকশায় তৈরি এই ট্রেনের 118 বর্গফুটের ডিলাক্স স্যুট ও 172 বর্গফুটের রয়্যাল স্যুটে সাততারা হোটেলের স্যুটের সুযোগ সুবিধা মিলবে। এই ট্রেনের 20টি কোচে মাত্র 72 জন চড়তে পারে। ট্রেনের যাত্রাপথে পড়ে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, জাম্বিয়া ও তানজানিয়ার মতো শহর। খাওয়া দাওয়ার জন্য এখানে রয়েছে আলাদা ডাইনিং কার, ঘুম ও বিশ্রামের জন্য স্লিপিং কার, এবং ট্রেনের মধ্যে যদি কেউ বোর হয়ে যায় তাহলে রয়েছে অবজারভেশন কারে বা ব্যালকনিতে বসে দু চোখ ভরে উপভোগ করতে পারে আফ্রিকার জঙ্গল ও প্রকৃতির সৌন্দর্য। তবে প্রকৃতির বুকে মোবাইল, ল্যাপটপ, টিভি, রেডিওর মতো ইলেকট্রনিক আইটেমের প্রবেশ নিষেধ, শুধু নিজস্ব স্যুটে মোবাইল ব্যবহারের অনুমতি রয়েছে। স্টেশনের রেলগাড়িটা, তার ইতিহাস শুনলে তো, এটি প্রথম প্রকাশিত হয়েছিল
আনন্দমেলা পূজা বার্ষিকী 1417-তে। কেমন লাগলো তোমাদের? আমি তো যাব না, এ জন্মে হবে না, পরজন্ম বলে যদি কিছু থাকে নিশ্চয়ই যাব, কি বলো? তাহলে তোমাদের কেমন লাগলো একটু জানিও কমেন্ট করে, আর যদি ভালো লাগে তাহলে একটু লাইকস দিও আর শেয়ারও করো। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা দয়া করে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।